হ্যালো এভরিওয়ান, ইটস মি প্রিয়াঙ্কা এন্ড ইউ আর ওয়াচিং ফুডিজ সেকশন। তো আমি আজকে বাঙালিয়ানাতে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সুন্দর ভেজ থালি, প্রচুর আইটেম আছে, আর আলাদা করে আমি একটা মাটন কষা নিয়েছি। এবার তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে থালির মধ্যে কী কী আছে। বাঙালিয়ানা চিনার পার্কে রয়েছে আর ঠিক আর্সালানের একদম পাশেই, তো তোমাদের খুঁজে পেতে একদম প্রবলেম হবে না। আর নিচে ডেসক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপের লিঙ্ক তো দিয়েই দেবো, তো তোমরা সেভাবে ওখানে আসতেই পারবে। আমি খাওয়া স্টার্ট করবো, এত সুন্দর সুন্দর চোখের সামনে খাওয়ার। মুগ ডালে প্রচুর ভেজিটেবলস আছে, একটু পাতলা ডালটা, গাজর, কড়াইশুঁটি, ফুলকপি আর নারকেল দেওয়া আছে। ভাতের কোয়ান্টিটিটাও অনেকটা। ছুরি আলু ভাজা দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে, দারুণ সুন্দর একটা টেস্টি। মুগ ডাল থেকে আদার সুন্দর একটা ফ্লেভার আসছে, আর গন্ধরাজ লেবুটা দিয়ে মেখে নেওয়াতে আরও সুন্দর লাগছে। আর আলু ভাজাগুলো দেখতে পাচ্ছ ভীষণ একদম ক্রিস্পি, এই আলু ভাজা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছে। এবার আমি মোচা ঘণ্টটা ট্রাই করবো। কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, তো দুজনের আরামসে হয়ে যাবে। মোচার মধ্যে ছোট ছোট করে আলু দেওয়া আছে, দেখে ভীষণ রিচ লাগছে। মোচাটা খেয়ে দেখি এবার। মোচাটা একটু মিষ্টি মিষ্টি আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর এর মধ্যে ছোলা দেওয়া আছে, ছোট ছোট ছোলা দেওয়া আছে, তো আলাদা রকম লাগছে খেতে। এবার ঝিঙে আলু পোস্ত খাবো। নুনটা আমার জন্য একটু কম মনে হচ্ছে, তাই আমি একটু নুন নিয়ে নিচ্ছি। আচ্ছা, বেশ ভালো একটা ট্রিক্স শিখে নিলাম এখান থেকে, যে নুনের এই যে জল জল হয়ে কীরকম হয়ে যায় না, তো সেই জন্য চাল দিয়ে রেখেছে যাতে নুনটা জমে না যায়। ভালো একটা ট্রিক্স শিখে নিলাম। র সর্ষের তেলের একটা সুন্দর ফ্লেভার আসছে। তোমাদের কার কার পোস্ত পছন্দ, ভিডিওটা একটা লাইক করে দিও অবশ্যই। আমার তো পোস্ত ভীষণ ফেভারিট। আজকে পেটুক মহারাজটাকে না ভীষণ মিস করছি, মানে আমি এত খাওয়ার দাওয়ার খাচ্ছি আর ও এখানে নেই, তো ও তো ভিডিও দেখছে আর জ্বলে পড়ে মরছে যে বাপরে তুই এত খেয়ে বেড়াচ্ছিস। এবার আমার ফেভারিট মাটনটা ট্রাই করবো। মাটনটা দেখে তো আমার জিভ দিয়ে একদম জল বেরোচ্ছে। মাটনের কালারটা জাস্ট দেখো, এত সুন্দর কালারটা।
মাটনটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট। মাটনটা বেশ সফট, আর ভেতরের পার্টটা দেখো একদম লাল মাটন। ঝাল তেল মশলার একটা পারফেক্ট ব্যালেন্স আছে, তো খেতে এই জন্য খুব সুন্দর লাগছে। একটু চাটনিটা দিয়ে মাটনটা ট্রাই করবো। একটু চাটনি নিয়ে নিলাম সাইডে, চাটনি দিয়ে একটু মাটনটা খেয়ে দেবো, কারণ আমার চাটনি দিয়ে মাটন মানে ভাত খেতে ভীষণ ভালো লাগে, তো তাই জন্য একটু চাটনি নিয়ে নিলাম। এবার খেয়ে দেখবো যে চাটনি দিয়ে কেমন লাগছে। চাটনি দিয়ে কিন্তু বেশ লাগছে। চাটনিটা ট্রাই করবো, চাটনিটা তো একটু মাটন দিয়ে ট্রাই করলাম, ভালোই লাগলো। খেজুর আর আমসত্তর চাটনি মনে হচ্ছে, খেজুরের ফ্লেভারটা তো খুব বেশি। এবার শুধু শুধু একটু খেয়ে দেখি। খুব মিষ্টি আর একটু ঠান্ডা ঠান্ডা, পুরো ঘন একদম চাটনিটা। আমসত্ব আর খেজুরের ফ্লেভারটা খুব বেশি, মানে এই দুটোরই চাটনি মনে হচ্ছে। টমেটো আছে আর আছে রসগোল্লা। রসগোল্লাটা খুব বেশি মিষ্টি, মানে এতটা মিষ্টি আমার পক্ষে অনেক বেশি, বাট অ্যাকচুয়ালি ভালো খেতে, কারণ ওই স্পঞ্জি রসগোল্লাগুলো না আমার অতটা পছন্দ হয় না। এটা একদম মানে পুরো সফটি একটা ব্যাপার, তো ভালো লাগছে খেতে। যদিও মিষ্টিটা একটু বেশি, খুবই বেশি, বাট তাও ভালো। দাদা আমাকে এই খাবারগুলো একটু প্যাক করে দাও। অল রাইট গাইস, তো আমার খাওয়া দাওয়া শেষ, আমি বেরিয়ে গেছি, পুরোটা খেতে পারিনি, তাই এরকম পার্সেল করে বাড়িতে নিয়ে যাচ্ছি, কারণ যা কোয়ান্টিটি ছিল তা আমার মতো দুজনের তো পেট ভরে এনাফ। মানে উনি আমাকে বলছে যে তুমি একটা ভেজ থালি কমপ্লিট করতে পারলে না, মানে কোয়ান্টিটিটা প্রচুর। আমার খাওয়ার দাওয়ার খুব ভালো লেগেছে, মানে রিজনেবল প্রাইস, 200 টাকা ছিল ভেজ থালিটা, আর হাফ আমি মাটন কষা, অ্যাকচুয়ালি আমি হাফ মাটন কষা নিতে চেয়েছিলাম 180 টাকা, বাট ওরা ফুল দিয়ে দিয়েছিলো ভুল করে, তো আমি আর ওটা চেঞ্জ করিনি, ঠিক আছে, কারণ বাড়িতে নিয়ে যাচ্ছি। তোমরা এখানে এসে এটা ট্রাই করতে পারো, কারণ খাবার দাওয়ারের কোয়ালিটি ভীষণই ভালো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করো প্লিজ, মা মাসি কাকিমা জেঠিমা দাদু দিদা দাদা দিদি সবার সাথে শেয়ার করো। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো আর কবে করবে, দেখো তো আমি কি এতটাই খারাপ, প্লিজ হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও। কিন্তু তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, মানে কালকে। টিল দেন টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।